আসসালামু আলাইকুম সবাইকে, আড়ার গার্ডেনে সকলকে স্বাগত। আজকে আমি রোজ দিনই সকালবেলায় আসি, কিন্তু আজকে একেবারে আর্লি মর্নিং এ চলে এসেছি আমার রুফ গার্ডেনে। আজকে এসেছি ঠিক 5টার সময়, তখন মানে খুব একটা সকাল হয়েছিল না। এটা পরে ভিডিওটা আমি করেছি, সেই সময় একটু সকাল বেরিয়ে গেছে। আর আমি জানি আগের দিন চেয়ে আজ প্রায় 24 খানা মতো ফুল ফুটবে, আর তার পলিনেশনের দরকার, ওই জন্য আমি খুবই সকালে এসেছি। দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর ফুল, মানে ড্রাগনের ফুল হচ্ছে বাহারি ফুল, দেখতে খুবই সুন্দর। ফলটা খেতেও যেমন ভালো, ফুলটাও কিন্তু খুব সুন্দর। তো ওপর নিচ সব জায়গায় মিলে প্রচুর ফুল হয়েছে, যেগুলো ছাদের সাইডে আছে বা কার্নিশে আছে সেগুলো তো ভালোভাবে পলিনেট আমি করিয়েছি, আর যেগুলো পিছনের দিকে মানে কার্নিশের বাইরের দিকে ঝুলে আছে সেটা করাটা একটু ডিফিকাল্ট। তবুও আমার হাজব্যান্ড কোনো রকমে ঝুঁকে ঝুঁকে একটু রিক্সের ওপরে যা হোক ওগুলো পলিনেট করিয়েছে। তো এখন কথা হচ্ছে যে আমি এই ফুলগুলো দেখালাম, এর একটা উদ্দেশ্য অবশ্যই আছে, যে ফুল যে হলো তো ফুলের পরে আমাদের কি কি কাজগুলো করতে হবে সেই কাজগুলোই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব। আর যদি আমরা এই কাজগুলো না করি তার ফলে কি সমস্যা ফেস করতে হয় সেটাও বলবো। আর ড্রাগন ফল আমরা যারা বাড়িতেই করি, ছাদ বাগানে করি, তারা তো প্রায় আমরা প্রত্যেকেই কি করি যে জৈব সার ইউজ করে কিন্তু করি, সে ড্রাগন বলুন সবজি বলুন যে কোনো কিছু আমরা ছাদ বাগানে করলে জৈব সারটাই বেশি ইউজ করি। তার ফলে কি হয় যে ফলের সাইজ হয়তো আর রাসায়নিক সার ইউজ করার ফলে যতটা বড় বড় হয় সেরকম হয়তো আমরা করতে পারি না। তার মধ্যেও কি কি কাজ বা পরিচর্যাগুলো করলে ফুল আসার পরে যে ড্রাগন ফল সাইজে একটু বড় হবে সেই ভিডিওটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব। তাহলে প্রথমে যে কাজটা করতে হবে, যে ফুলটা তো ড্রাগনের রাত্রিবেলায় ফোটে, আর আমি বললাম আমি আজকে খুবই ভোরে এসেছি যার ফলে ফুলটা খোলা আছে। তো এই অবস্থায় আমি ফার্স্ট কাজ করব পলিনেশন। তো এর আগে একটা আমি পলিনেশনের ভিডিও দিয়েছি, ওটা আমি খুবই একটা ইজি পলিনেশন দেখিয়েছিলাম। এটাও ইজি বলবো না যে হার্ড, তবে আমি কাজটা কিরকম করছি যে একটা ইয়ারবাড নিয়েছি, আর ওই ইয়ারবাডটা দিয়ে মানে পরাগটা এই দেখুন আমি প্লেটে ধরে নিয়েছি, হলুদ হলুদ পরাগ এটা ধরে নিয়েছি। এবার কি করব যে ওদের যে স্ত্রী গর্ভাশয় আছে সেখানে আমি পরাগটা দিয়ে দেব ওই বাড়ে করেই। আর এর আগে আমি যেটা করেছিলাম জাস্ট বাড়টা দিয়ে মানে পরাগটা পলিনেট করেছিলাম, সেটাও হবে কিন্তু একবার প্রপারভাবে যাতে মিস না যায় কোনো আর কি ফল বড় হওয়া থেকে। তার জন্য আমি ফার্স্ট কাজটা করব যে পরাগটা কিছুটা কালেক্ট করে নেব। তো এইটা আপনারা কিন্তু ফুল ফোটার পরে এই জিনিসটা করবেন, আর আমার মতো যদি রিস্ক নিতে পারেন তাহলে খুব ভোরে আপনাদেরকে উঠে যেতে হবে, আর যদি খুব ভোরে না উঠতে পারেন তাহলে অবশ্যই রাতে কিন্তু এই কাজটা করতে হবে। তাহলে দেখবেন যে জৈব সারে অন্তত মানে ফলটা কিছুটা বড় সাইজের হবে, আর এই যে ফুল থেকে ফল হওয়ার যে চেঞ্জটা সেটা কিরকম হয়েছে আমি ভিডিওতে পরপর দেখাবো। আমি প্রত্যেক দিনে মানে ডে বাই ডে আমি এ নিয়েছি ভিডিওগুলো, দেখতে পাচ্ছেন তো আমি বার দিয়ে স্ত্রী গর্ভাশয় আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে ঠিক পলিনেশনটা করবেন। আসলে কাজটা করছিল আমার হাজবেন্ড, আমি ক্যামেরা ধরেছিলাম, আর ফুলগুলো যেগুলো ভেতরে ছিল সেগুলো তো ক্যামেরার মধ্যে ভালো করে দেখাতে পেরেছি, কিন্তু একেবারে যেগুলো বাইরে ছিল সেগুলো একটু ক্যামেরা করাটা খুব মুশকিল হচ্ছিল। তো যাই হোক, এটা আমি প্রায় 7 থেকে 8 দিনের মাথায় ছাদে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন যে ফুলগুলো নেতিয়ে গেছে, আর এখানে একটা কাজ করতে হবে আমাকে। প্রথম কাজগুলো পলিনেশন অবশ্যই করবেন, আর দ্বিতীয় কাজ এখন যেটা করব সেটা 7 থেকে 8 দিনের মাথায়, মানে এটা সব থেকে বেশি দিন বললাম, 5 দিনের মাথাতেও হতে পারে, তবে 7 থেকে 8 দিনের মাথায় কনফার্ম যে ফুলটা যেটা থাকে আর কি, যেটা একবারে নেতিয়ে পড়ে ফুলটা, দেখতে পাচ্ছেন ফুলটা একেবারে নেতিয়ে গেছে,
এই সময় কি করতে হবে যে ফুলটা খুলে ফেলতে হবে, কারণ এখন তো এমনিই বর্ষার সিজন, তো কি হয় যে বিভিন্ন ফাঙ্গাস কিন্তু অ্যাটাক করে, তারপর ফলে ফলটাকে এই ফাঙ্গাসের আক্রমণ থেকে বাঁচাতে গেলে ফার্স্ট কি করতে হবে, 7 থেকে 8 দিনের মাথায় ফুলটাকে খুলে ফেলতে হবে। আর যদি দেখেন যে 7 থেকে 8 দিনের মাথায়তেও ফুলটা খুলছে না, তবে কিন্তু খুব টানাটানি করার কোনো দরকার নেই, আপনি রেখে দেবেন, ঠিক 10 দিনের মাথায় ট্রাই করে দেখবেন খুলছে কিনা। দেখুন কিভাবে খুলতে হচ্ছে, জাস্ট একটু ঘুরিয়ে নিলেই কিন্তু খুলে যাবে, দেখুন। আর ওই যে টিকটা থেকে গেল ওটা থাক, ওটা যখন শুকিয়ে যাবে তখন ওটাকে খুলে ফেলব। তো দেখতে পাচ্ছেন এই ফুলটা যদি থেকে যায় তাহলে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হবে। তো প্রথমে যখন মানে আমার তো প্রথম এক্সপিরিয়েন্স এই ড্রাগন করাটা, তখন আমরা বুঝতাম না, তখন ফলটা কিন্তু ছোটই হয়েছিল। তারপরে ঠিক এই জিনিসগুলো করার পরে আমি ফলগুলো আপনাদেরকে দেখাবো যে বেশ বড় বড় হয়েছে। তো এইরকম করে মানে আমার যত ফুলগুলো আছে যেগুলো মানে ফুল খুলে নেওয়া অসম্ভব হচ্ছে, সেগুলো কিন্তু আমি খুলে ফেলছি। আর টিকটা থেকে যাচ্ছে ওটা, ওটার ব্যবস্থাটা আবার পরে করব। এই দেখুন খুব মানে জোর দিয়ে, যদি আপনার না হয় তাহলে জোর দেবেন না। তো এটা রেখে দিলাম এই কারণে যে এটা খুলবে না। তো এরকম 7 থেকে 8 দিনের মাথায় মানে যেগুলো খোলা সম্ভব হচ্ছে সেগুলো আমি খুলে ফেলেছি, আর যেগুলো হচ্ছে না সেগুলো আবার রেখে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন একেবারে ক্লিন করে ফেলতে হবে। এই দেখুন আমি একেবারে ক্লিন করে ফেলেছি, মানে ফলটা যাতে ক্লিন হয়, যাতে কোনো রকম মানে ব্যাকটেরিয়া বলেন আক্রমণ না করতে পারে। আর কিছু গুলো থেকে গেছে, আমি বললাম ঠিক আবার অন্যদিন আবার করা যাবে, যেমন এই ফুলটা থেকে গেল ও থাক, যেমন এটার থেকে গেছে, থেকে যাক, আবার ঠিক 2-1 দিন পরে এসে দেখব। আর অন্যগুলো দেখুন একবার ক্লিন করে দিয়েছি। তো ছাদ বাগানে চেষ্টা করবেন যে এইভাবে ফলটা যাতে একবারে ক্লিন থাকে। আর অনেক সময় আমরা দেখি যে ফলে পিঁপড়ের আক্রমণটা দেখি, তো এইরকম যদি পিঁপড়ের আক্রমণ দেখেন, তো আমি এটা করিনি আর কি, পিঁপড়ে আমারও হয়েছিল। তো যদি দেখেন খুব বেশি পিঁপড়ের অত্যাচার, আমার হয়েছে হালকা হালকা পিঁপড়ে, তো খুব বেশি পিঁপড়ের অত্যাচার হলে আপনারা ওই কোনো বিষ স্প্রে করে দিতে পারেন। এখন আমি আবার এই চেঞ্জটা দেখাচ্ছি, ঠিক 10 দিনের মাথায় যেগুলো খুলেনি সেগুলো খুলে দিয়েছি। আর যেগুলোর ওই টিকগুলো শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা শুকিয়ে গেছে, এটা আবার খুলে ফেলে দিলাম। তো এইভাবে ফুলগুলোকে কিন্তু ক্লিন করে রাখতে হবে। আর যেটা টিকটা খুললো না, বা যেগুলো ফুলটা খুলছে সে ফুলে দিলাম, সেটা টিকটা তো তখন খুলবে না, তখন আবার পরে শুকোলে খুলবে, তখন আবার তাকে সেটা পরে করব। তো যেগুলো খুলছে সেগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি, আর এমনকি হাত দিয়েও দেখতে পাচ্ছেন পুরোটা পরিষ্কার করে ফেলছি, যাতে ফলের গায়ে আর কি ফুলের কোনো অংশই না লেগে থাকে। তো ছাদ বাগান করার সময় এটা মানে ড্রাগনটা আর কি, যে আমরা ড্রাগন যখন করি তখন খেয়াল রাখতে হবে যে ফলগুলো যাতে ক্লিন থাকে। তাহলে এটা হয়ে গেল দ্বিতীয় পার্ট। আর তৃতীয় পার্টটা হচ্ছে টিকটা খুলে ফেলা। তো টিকটা খুলে ফেলে দিতে হবে। আর পিঁপড়ের আক্রমণ হলে তো হয় আপনাকে কোনো বিষ ইউজ করতে হবে, আর না হয় একটা সরল একটা পথ আছে, আপনি কোনো জায়গায় একটু মিষ্টান্ন, কিছু মিষ্টান্ন বলতে চিনি না, হয়তো একটু একটুকরো গুড় বা একটু মধু একটা জায়গায় দিয়ে দিলেন, তাহলে পিঁপড়েগুলো সেখানে এসে জড়ো হবে, সেখান থেকেও মেরে ফেলা যাবে। আর এই টিকগুলো ঠিক যেগুলো উঠেনি সেগুলো আবার 2-3 দিনের মাথায় এগুলো আবার তুলে ফেললাম, মানে একেবারে শুকনো হওয়া চাই, এরকম শুকিয়ে যাবে তখন কিন্তু তোলা যাবে, কাঁচা অবস্থায় কিন্তু তোলার চেষ্টা করবেন না। আর কিছু কিছু ফুল তো শুকিয়েছে, আর এমনি এর আগের ভিডিওতে আমি দিয়েছি আর কি, যে ফুল কি কারণে হলুদ হয়ে যায়। তো ও হলুদ অবস্থা তো ড্রাগনের একবারে প্রথম দিকেই হবে, তা না যে আপনার বড় ফুল নষ্ট হয়ে যাবে, সেটা হবে না। আর নতুন গাছে প্রাকৃতিক নিয়মে একটা হবেই, সে আমার বলা আছে এসব ভিডিওতে। তাহলে ড্রাগন এর ফলটা একটু বড় সাইজ যদি আপনি পেতে চান, তাহলে প্রথম কাজ করতে হবে প্রপার ভাবে পলিনেশন, দ্বিতীয় কাজ করতে হবে ঠিক 7 থেকে 8 দিনের মাথায় যে ফুলগুলো খুলে যাচ্ছে সেগুলো টেনে খুলে ফেলতে হবে, আর যে টিকটা থেকে গেল কাঁচা অবস্থা সে 2-3 দিন পরে দেখবেন ওটাও শুকিয়ে গেছে, ওইটাকেও খুলে ফেলতে হবে, দিয়ে একেবারে কিন্তু ক্লিন করে ফেলতে হবে।
আর যদি পিঁপড়ের আক্রমণ খুবই দেখেন ফলের উপরে, তাহলে যে কোনো বিষ একটা স্প্রে করে দিতে পারেন যাতে পিঁপড়ে মরে যায়। তো এই কখানা যদি কাজ আপনি করেন তাহলে দেখবেন যে ফল বেশ বড় সাইজের। তো বেশ কিছুদিন পরে আবার আমি বাগানে এসেছি আর আপনাকে ফলের চেঞ্জটাও দেখাবো যে কিরকম অবস্থায় আছে। আর এগুলো আমি আগেই বললাম যে যখনই আমি আসি যেসব ফুলগুলো ক্লিন থাকে না তখন আবার ক্লিন করি, আর যেগুলো আগে থেকে তো ক্লিন হয়েছে সেগুলো ক্লিন হয়েছে। যেমন এগুলো দেখুন, এগুলো ফুলটা পরে টিকটা থেকে গেছে, এবার টিকটাকে তুলে ফেলছে দেখুন শুকিয়ে গেছে। এবার ড্রাগন ফুলগুলো কি আপনার একসাথেই ফুল হলো বটে, এবার সবগুলোই যে আপনার একসাথে মানে কমপ্লিট হচ্ছে ফুল টুল শুকিয়ে, সেটা কিন্তু না। দেখবেন কিছু ড্রাগন ফুল আগে, কিছুটা পরে, কিছুটা আরো পরে, এইরকম মানে কন্টিনিউয়াস আমি বাগানে আসি আর এই কাজগুলো করি। তো এই দেখুন ফলের সাইজটা দেখুন কত বড় হয়েছে, এর আগে কিন্তু এত বড় ফল হয়নি। এই দেখুন এটা মানে পাকতে যাচ্ছে, আর একটু বড় সাইজ হবে। তো বেশ ভালোই বড় সড় হয়েছে। আর আমরা তো জৈব, আগেই বলছি আমরা জৈব সারে করি, তো জৈব সারে ফল এমনি ছোট হয় কিন্তু এই কাজগুলো করার ফলে কিন্তু অনেক বড় বড়। এটা তো খাওয়ার মতো হয়ে গেছে। তা আমার মেয়ে আবার একটু বেশি পাকাটা খেতে চায়, খুব লাল লালটা, বলে মা লাল লালটা হলে বেশি ভালো লাগে, তার জন্য আবার আবার আমি রেখে দিয়েছি। আর এগুলো একদম ছোট, এগুলো আস্তে আস্তে শুরু হবে বড় হওয়ার জন্য। তাহলে এই কটা কাজ যদি আপনি মানে ঠিকভাবে করেন ফুল ফোটার পরে, তাহলে দেখবেন যে ড্রাগন ফলগুলো বেশ বড় সাইজের হচ্ছে। তো এরকম করে আমার, আমি এবার বাগানটাকে আবার পুরোটা দেখিয়ে নিচ্ছি, এটা যেমন কিছুদিন পরে উঠে যাবে। আর ফল কিন্তু কোনো কোনো জায়গায় আবার কুড়িয়ে এসেছে মানে ফল হওয়ার জন্য। তো শুনছি নভেম্বর পর্যন্ত নাকি ফুল ফল হয় আর কি। দেখছেন তো দেখুন কত ক্লিন আছে, ক্লিন থাকলে কিন্তু ফলগুলো আবার ঠিকঠাক আপনার বেশ বড় হবে। এর আগে আমি জানতাম না আমার ফল একটু ছোটই হয়েছিল, এখন জানার পরে আমি এখন ফলগুলো ভালো হয়, বেশ বড় বড় সাইজ হয়। তাই ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করে দিই, যারা নতুন বাগান করছেন তাদেরও জানা দরকার, তার জন্য এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করে দিলাম। আর এমনিতেই যারা ছাদ বাগান করে বা আমরা ভালো লাগে, আর কিছু সমস্যা ফেস করলে তারপরে সেখান থেকে যদি আবার রিলিফ পাই তখন মনে হয় যে আর যারা জানে না তাদেরকে একটু জানিয়ে দিই, এগুলো ভালোই লাগে। আবার এই দেখুন কিছু কিছু জায়গায় আবার কুড়িও আসছে, দাঁড়ান দেখাচ্ছি আপনাকে। ফুলগুলো তো, এই ড্রাগন গুলো তো লাল হয়ে গেছে। এই দেখুন কুড়ি এসছে কিছু কিছু জায়গায়, এটাতে নতুন কুড়ি এসছে। আমার কিন্তু নভেম্বরের আগেও মানে নভেম্বরের আগেও আসছে আর কি কুড়ি, মানে এখন কুড়ি হচ্ছে মানে কি যে মানে সেপ্টেম্বর, এখন সেপ্টেম্বরে কুড়ি এসছে, অক্টোবর নভেম্বর আমি আশা করছি ফল আসবে, মানে কুড়ি হতে হতেই থাকছে। এই যে এখানে একটা ফল হয়েছিল, আবার এখানে একটা কুড়ি হয়েছে, আবার দুটো কুশি, আবার কুশিও বেরিয়েছে, এখানে কাটার ফলে আবার কুশি বেরিয়েছে। কিছু কিছু প্রুনিং করেছিলাম, আর কোন ডালগুলো প্রুনিং করলে ভালো হয় আর কোন ডালগুলোতে চারা ভালো হয়, এই ভিডিওটা আমি এর নেক্সট মানে অক্টোবরের দিকে শুটিং করব, তখন আপনাদের কাছে শেখাবো। এখানে দেখুন কতগুলো কুড়ি এসেছে, বেশ কতগুলো ডালে এসেছে, মানে একটা ডালে বেশ অনেকগুলো এসেছে কুড়ি। আর এগুলো তো দেখুন, এগুলো ফোটার মতো হয়ে আছে, 24 খানা ফল ধরে আছে, তার মধ্যে কিছু পেকে গেছে আর কিছু তো আগে আগে ছেলে মেয়ে খাওয়া হয়ে গেছে, আর কিছু নতুন ফুল এসেছে, এগুলো 2-1 দিনের মধ্যেই ধরে যাবে। আর ছোট ছোট কুড়ি তো এখন স্টার্ট হয়েছে আবার।
তা এটা আমার মানে সব প্রথমে একটা দুটো ফল পেয়েছিলাম, আর এখন তো প্রচুরই হচ্ছে। যেমন এখানে এই গাছটা খুব বেশি দিনের নয়, অল্প দিনের, আর নিচে এই যেখানে একটা বেরিয়েছে ডাল, ও ডালটা রাখবো না, ওর ডালের চারা ভালো বলতে অনেক দিন সময় লাগবে, ওই জন্য এই চারা আমি লাগাই না, নিচে দিয়ে শাখাগুলো বেরোয় সেগুলো আমি ফেলেই দিই, আর একবারে ম্যাচিওর ডাল থেকে লাগাই, যার ফলে আমি এর আগের একটা ভিডিওতে দিয়েছি ম্যাচিওর ডাল থেকে লাগালে 6 মাসের মধ্যে ফুল ফল চলে আসে, এটা একেবারে ঠিক কথা, আমি নিজেই করেছি পরীক্ষা করে যে আমার কাজ দিয়েছে, আর ওই জন্য আমি একটা ভিডিও দেখবেন শেয়ার করেও দিয়েছি। আর আমার ভিডিও যারা দেখছেন কন্টিনিউয়াস তাকে তো অনেক ধন্যবাদ, আর যারা দেখছেন তা কানেক্টেড থাকবেন, তাহলে আমার নতুন আপডেটগুলো কিন্তু দেখতে পাবেন, ভিডিওস এর আপডেটগুলো। আর এখানে ডালগুলো প্রুনিং করেছি এর আগে, আবার বলছি যে আপনাদেরকে দেখাবো যে কোন ডালগুলোতে অ্যাকচুয়ালি প্রুনিং করতে হয় আর কোন ডালগুলোতে চারা ভালো হয়, যে খুব তাড়াতাড়ি মানে ফুল ফল হওয়ার সম্ভাবনা, আর মাটি তৈরি করাটাও দেখাবো। তা আমার ভিডিওর সাথে আপনারা জাস্ট কানেক্টেড থাকবেন, তাহলে কিন্তু ভিডিওগুলো পরপর আপনারা দেখতেও পাবেন, আর আমার একেবারে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সই আপনাদের কাছে শেয়ার করব। এর আগে অনেক কিছু দেখে শুনে গাছ করেছিলাম, কিন্তু আমি এক প্র্যাকটিক্যালি করার পরে বুঝতে পারি কোন জায়গায় ভুল হয়েছে আর কোনগুলো কোনগুলো ঠিক হয়েছে। তো আর এরপরে আমি নেক্সট চেঞ্জ করব হচ্ছে, দেখতেই পাচ্ছেন গাছে আমি কোনো বাহান দিইনি, এটা টায়ার বা অন্য কিছু দিয়ে একটা ড্রাগন গাছে বাহান দেয়, যত আপনি ঝুলিয়ে রাখবেন তত কিন্তু ফুল ফল আসবে। তো এটা আমার ওই রেলিং এ আছে, ছাদের রেলিং এ দেওয়া আছে, তার ফলে নিচের দিকে ফুলগুলো তো পলিনেট করা খুব কষ্ট হয়, তো আমার হাজবেন্ডই করে, অবশ্য তারই এটা প্রিয় আর কি গাছ, যা বাগানের সব থেকে প্রিয় গাছ হচ্ছে তার এটা, তো এটা করে। তো এবার ঠিক করেছি যে এই গাছগুলোকে এবার ছাদের মধ্যে নিয়ে আসবো, আর ওখানে একটা বাহান সিস্টেম করব, কাজগুলো ভালো করা যায়, পলিনেট করানো, তারপরে ফলগুলো পরিষ্কার করা বা ফলগুলো কালেক্ট করা, এই জিনিসগুলো যাতে করা যায় সে ব্যবস্থা একবার ইচ্ছে আছে করার। তো যাই হোক, আর অনেকটাই সময় দিলাম, আবার এখানে শেষ করছি, সুস্থ থাকবেন আপনারা, ভালো থাকবেন, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার নিশ্চয়ই দেখা হয়ে যাবে।